শন্নো মিত্রস্যং বরুণঃ শন্নো ভবতর্যমা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামভবতু তদ্ভক্তারমভবতু ভবতু মাম ভবতু ভক্তারম ওম শান্তি 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 ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মায় অমৃতঙ্গময় আবিরাবির্ময়েদি ওম শান্তি 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 পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাগয়া যো ধর্ম স্থাপনরত বীরশং তং নমাম্যহম বীরশং তং নমাম্যহম। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। স্বামী শিষ্য সংবাদ আমাদের আলোচনার বিষয়। দ্বিতীয় পল্লীর আলোচনা শুরু হয়ে গিয়েছিল। স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দজি গোপাললাল শীলের বাগান বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় শিষ্য তার সঙ্গে গাড়িতে উঠেছেন। গাড়িতে যে সমস্ত কথোপকথন হচ্ছে সেই বিষয়ে আমাদের আলোচনা চলছিল। তো শিষ্যকে স্বামীজি বলছেন যে এই যে উচ্চ তত্ত্ব সেইটি তোরা আমাদের কাছ থেকে শেখ, আর ওই উচ্চ তত্ত্ব বোঝ, সেটা অনুভূতি কর। তারপর নগরে নগরে গ্রামে গ্রামে পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে। সকলকে গিয়ে বল ওঠো জাগো আর ঘুমিও না, সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতরে রয়েছে, এই কথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওই কথা সকলকে বল ও সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান দর্শন ভূগোল ও ইতিহাসের মূল তত্ত্বগুলি মূল কথাগুলি মাসের ভেতর ছড়িয়ে দে, সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দে। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার অর্থাৎ শিক্ষা কেন্দ্র তৈরি করব। প্রথম তাদের শেখাবো, তারপর তাদের দিয়ে এই কাজ করার মতলব করেছি। স্বামীজি তার যে ভবিষ্যৎ যে প্ল্যান সেইটির কথা শিষ্যকে বলছেন যে কিছু যুবক যাদেরকে দিয়ে তিনি এই তত্ত্বে তাদের শিক্ষিত করবেন এবং তারপরে তাদেরকে দিয়ে এই কাজ করাবেন। শিষ্য তার উত্তরে বলছেন, কিন্তু মহাশয় ঐরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাইবেন? ওইরকম করতে গেলে তার অনেক খরচ আছে, এটা অনেক ব্যয়বহুল ব্যাপার, আর তখন তো সেই পরাধীন দেশ ব্রিটিশদের সাম্রাজ্য, সেই সময় গরিব ভারতবর্ষ, সেই সময় শিষ্য বলছেন যে আপনি অত টাকা কোথায় পাবেন। স্বামীজি তখন বলছেন যে তুই কি বলছিস, মানুষেই তো টাকা করে, টাকায় মানুষ করে, এ কথা কবে কোথায় শুনেছিস? এটা স্বামীজির বিখ্যাত একটা উক্তি যে মানুষই টাকা করে, টাকায় মানুষ করে না। তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হাতে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। এখানে যদি পবিত্রতা আসে, মন মুখ এক হয়, অর্থাৎ
যেমন চিন্তা করা, কার্যেও সেটি করা এবং মুখেও সেই একই কথা বলা, অর্থাৎ কায় মন বাক্যের একতা, এইটি কিন্তু হচ্ছে পবিত্রতা, পিউরিটির লক্ষণ। এরকম যদি হয় তাহলে কিন্তু টাকা আপনি আপনি এসে যায়, যেখানে পিউরিটি সেখানে টাকার অভাব হয় না। আর এইগুলোর যদি একতা না থাকে, কায় মন বাক্যের মধ্যে একতা যদি না থাকে, অর্থাৎ মনে মনে একটা চিন্তা করছে, কথায় আরেক রকম বলছে, আর কার্যে দেখা যাচ্ছে আরেক রকম কাজ করছে, তো এইরকম যদি হয় তাহলে কিন্তু সেটা পবিত্রতার লক্ষণ, পবিত্রতার প্রতীক নয়। সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানুষকে দিয়ে কিন্তু কোনো উচ্চ কাজ, মহান কাজ সম্ভব না, কারণ তার নিজেরই কার্যকলাপ নিজের কন্ট্রোলে নেই, নিজেকেই নিজে সংযত করতে জানে না, মন মুখ এক নয়, সেইটি কিন্তু তার দ্বারা বিশেষ কোনো উন্নত কাজ হবে না। স্বামীজি এক জায়গায় বলেছেন না যে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। চালাকির দ্বারা হয়তো কিছু এই জাগতিক কিছু শর্ট টার্ম বেনিফিট, ক্ষণস্থায়ী কিছু লাভ হতে পারে, কিন্তু ওর দ্বারা কিন্তু কোনো মহৎ কাজ হবে না। মহৎ কাজ করতে গেলে চরিত্র দরকার, পিউরিটি দরকার, কায় মন বাক্যের মধ্যে ইউনিটি দরকার, মুখে যা মনেও তাই, মন মুখ এক হওয়া খুব দরকার। তাহলে কি হবে, আপনা আপনি তোর কাছে টাকা এসে পড়বে, পায়ে এসে পড়বে। শিষ্য বলছেন, আচ্ছা মহাশয়, না হয় স্বীকারই করিলাম যে টাকা আসিল এবং আপনি ওইরূপে সৎকার্যের অনুষ্ঠান করিলেন, তাহাতেই বাকি। ইতপূর্বেও তো কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করিয়া গিয়াছিলেন, সেসব এখন কোথায়? আপনার প্রতিষ্ঠিত কার্যেরও সময়ে ওইরূপ দশা হইবে নিশ্চয়। তবে ওইরূপ উদ্যমের আবশ্যকতা কী? যে আগে আগের কত মহাপুরুষ কত মহান কাজ করে গেছেন সেগুলো আর খুঁজেই পাওয়া যায় না, সেগুলো সামান্য পরিমাণেই অবশিষ্ট রয়েছে, তো আপনি করলেও ওই রকমই পরিস্থিতি হবে, ওই রকমই তার পরিণতি হবে, সুতরাং এইরকম করে এরকম করবার কী প্রয়োজন? তখন স্বামীজি বলছেন, পরে কি হবে সর্বদা একথাই যে ভাবে তার দ্বারা কোনো কার্যই হতে পারে না। অর্থাৎ বর্তমানে থাকতে বলছেন স্বামীজি। আমরা একটি খুব সুন্দর শ্লোক পাই বিবেক চূড়ামণিতে, সেইখানে বলছেন যে অতীতানুসন্ধানম ভবিষ্যৎ বিচারণম উদাসীনম অপি প্রাপ্তে জীবনমুক্তস্য লক্ষণম। অতীত নিয়ে যিনি অনুসন্ধান করেন না, কারণ পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ গন ফর এভার, চিরদিনের মতো অতীতটা চলে গেছে, সেই বিষয়ে চিন্তা করা মানে আমাদের বর্তমানটাকে নষ্ট করা। বর্তমানটা হচ্ছে ওটাকে কি বলা হয়, প্রেজেন্ট, প্রেজেন্ট ইজ দ্য প্রেজেন্ট, প্রেজেন্ট মানে হচ্ছে উপহার, বর্তমানটাই হচ্ছে আমাদের উপহার, কারণ এইটি দিয়েই কিন্তু আমরা সমস্ত কিছু উন্নতি যা কিছু এই বর্তমানকে দিয়েই করতে পারি, বর্তমানে প্রতিষ্ঠিত থেকেই করতে পারি। আর ভবিষ্যতও আমাদের হাতে নয়, ভবিষ্যৎ কী হবে সেটি তো অনেক কিছু ফ্যাক্টর তার উপর নির্ভর করে, ভবিতব্য অন্যান্য অনেক বিষয়বস্তু, সুতরাং ভবিষ্যতও আমাদের হাতে নেই, সেই বিষয়েও চিন্তা করা কোনো অর্থ হয় না। তাই বর্তমানে থাকতে বলেন মনীষীরা, তারা নিজেরাও সবসময় বর্তমানে অবস্থান করেন এবং তারা সবসময় বর্তমানে থাকবারই উপদেশ করেন। তাই স্বামীজি বলছেন যে পরে কি হবে সর্বদা একথাই যে ভাবে তার দ্বারা কোনো কার্যই হতে পারে না, ভবিষ্যতের কথা ভেবে কোনো কাজই হবে না, যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল, পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি? এখন আমি যেটা সত্য বলে মনে করছি, যেটা করণীয় বলে প্রয়োজনীয় বলে মনে করছি, সেটি এখনই করে ফেলতে হবে। স্বামীজি বলছে ডু ইট নাও। আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, যে জো কাল করে সো আজ, জো আজ করে সো আব, যেটা কালকে করার কথা সেটা আজকে করো,
আর আজকে যেটা করবার কথা সেটা এখনই করে ফেলো। শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম, যত তাড়াতাড়ি আমরা শুভ কাজটি করে ফেলতে পারবো ততই মঙ্গল। কারণ কখন কী পরিস্থিতি এসে যাবে আমাদের জীবনে, আর সেই কাজটা আমরা সম্পন্ন করতে পারবো কি না, তার কী গ্যারান্টি, তার কী সিওরিটি আছে? তাই স্বামীজি বলছেন যে যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল, পরে কী হবে না হবে সে কথা ভাববার দরকার কী? এতটুকু তো জীবন, আর তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে? আমাদের জীবন কত ক্ষণস্থায়ী, কত ক্ষণিকের। আমরা কঠোপনিষদে পড়ছিলাম যে শস্য যেমন জন্মায় আবার মরে যায়, কত ক্ষণস্থায়ী তার জীবন, একবার শস্য দিয়েই সেই গাছটি মরে যায়। আমাদের জীবনও সেই রকম, তার থেকে হয়তো আরেকটু বেশি, কিন্তু সেটাও মহাকালের তুলনায় কত সামান্য, কত সামান্য সময়, কত সীমিত সময়। তো এর জন্যে আর ভবিষ্যতে কী হবে না হবে ওসব চিন্তা করার কোনো দরকার নেই। তাই বলছেন যে এতটুকু তো জীবন, এই জীবন কত ক্ষণস্থায়ী, আর আমাদের মনে হয় কি আমি বুঝি চিরদিন বেঁচে থাকব, আর তার ফলে সব কিছুই পারমানেন্ট করে আসল যেটি করবার নিজের মুক্তি লাভের, জ্ঞান লাভের চেষ্টা, সেটাতেই কিন্তু বিরত থেকে যায়। তাই এই যে এতটুকুনি জীবন, কত ক্ষণস্থায়ী জীবন, তার ভেতরে অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে? ফলাফল দাতা একমাত্র তিনি, অর্থাৎ ঈশ্বর, যা হয় করবেন, তিনি যা হয় করবেন। সে কথায় তোর কাজ কি? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। কাজেই আমাদের অধিকার, ফলে নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হে দুর্ভু মা তে সঙ্গস্থ কর্মণি। কর্মেই তোমার অধিকার, ফলে নয়, কর্মটাই আমাদের হাতে। ফল কি হবে তার সেটি নির্ভর করে অনেক কিছু বিষয়ের ওপর, আমার পূর্বজন্মের কীরকম পুণ্য কর্ম আছে, কীরকম শুভ কর্ম আছে, তারপরে অন্যান্য আরও পরিস্থিতি, ঈশ্বর কৃপা, দৈব কৃপা, অনেক কিছু ফ্যাক্টরের ওপর একটি কর্মের ফল নির্ভর করে। তাই সেটি আমাদের হাতে নয়, কর্মটাই আমরা সুচারুরূপে, সুষ্ঠুরূপে, স্কিলফুলি, খুব ভালোভাবে, নিখুঁতভাবে করব। আর এই কর্ম যখন আমরা খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে করি, তখন কিন্তু সেই কর্মটা করার মধ্যে একটা আনন্দ আছে, সেই আনন্দটা নিতে হয়। কর্ম করাতেই আমার আনন্দ, তারপর ফলাফল ভগবানের হাত, ভগবান যা দেবেন সেটাই আমরা সানন্দে গ্রহণ করব। তাই বলছেন যে সে কথায় কী কাজ, একমাত্র ঈশ্বরই হচ্ছেন কর্মফলদাতা, আর কি ফল হবে না হবে সে কথায় তোর কী কাজ? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা, কাজ করে যাওয়াই আমাদের কর্তব্য। বলিতে বলিতে গাড়ি বাগান বাড়িতে পৌঁছিল। কলিকাতা হইতে অনেক লোক স্বামীজিকে দর্শন করিতে সেদিন বাগানে আসিয়াছেন। স্বামীজি গাড়ি হইতে নামিয়া ঘরের ভেতর যাইয়া বসিলেন এবং তাহাদিগের সকলের সহিত কথা কহিতে লাগিলেন। স্বামীজির বিলাতি শিষ্য গুডউইন সাহেব মূর্তিমতী সেবার ন্যায় অনতি দূরে দাঁড়াইয়াছিলেন। তার স্বামীজির সঙ্গে তার বিদেশি শিষ্য শিষ্যারাও এসেছিলেন, তারাও এসেছেন। ইতঃপূর্বে তাহার সহিত পরিচয় হওয়ায় শিষ্য তাহারই নিকট উপস্থিত হইল এবং উভয়ে মিলিয়া স্বামীজির সম্বন্ধে নানা প্রকার কথোপকথনে নিযুক্ত হইল। গুডউইন সাহেব, স্বামীজির বিলাতি শিষ্য, তিনিও এসেছেন। তাকে দেখে শিষ্য অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী তারই পাশে গিয়ে দাঁড়ালেন আর
তারা স্বামীজির বিষয়ে বিভিন্ন রকম কথোপকথন করতে লাগলেন। সন্ধ্যার পর স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? এই যে কঠোপনিষদ বাদ দিতে চাইছিলেন, তারা একটু ভেবে দেখুন স্বামীজি কি বলছেন, যে তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? শিষ্য বলছে, না মহাশয়, শঙ্কর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। শঙ্কর ভাষ্য হচ্ছে ভগবান শঙ্করাচার্য যে কঠোপনিষদের ওপরে ব্যাখ্যা লিখেছেন, ভাষ্য রচনা করেছেন, সেইটি তো সেইটি উনি পড়েছেন, কিন্তু কিন্তু মুখস্থ করেননি। স্বামীজি বলছেন, উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না, ইচ্ছা হয় তোরা এখানা কণ্ঠে করে রাখিস। এত সুন্দর, স্বামীজি খুব প্রিয় কঠোপনিষদ, অত্যন্ত পছন্দ করতেন স্বামীজি। আর স্বামীজির সেই যে বিখ্যাত উক্তি যে অ্যারাইজ, অ্যাওয়েক, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, এটি কঠোপনিষদ থেকেই নেওয়া। আমরা কঠোপনিষদে পাবো, সেখানে আছে যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধত দুর্গম পথস্থাৎ কবয়ো বদন্তি। অ্যারাইজ, অ্যাওয়েক, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধত দুর্গম পথস্থাৎ কবয়ো বদন্তি। যে ওঠো, জাগো, আর ঘুমিও না, জ্ঞান লাভ করো। যতক্ষণ না সেই লক্ষ্যে উপনীত হচ্ছ ততক্ষণ থেমো না। তো এই হচ্ছে স্বামীজির অত্যন্ত প্রিয় গ্রন্থ। তাই বলছেন যে সেটি কি, সেটি ইচ্ছা হয় তোরা এখানে কণ্ঠে করে রাখিস। নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? নচিকেতার কি আত্মশ্রদ্ধা, কি সেলফ কনফিডেন্স, যে পিতা তাকে বললেন যে আমি তোকে যমের কাছে দিলাম। এই কথা শুনে নচিকেতা কোনো তর্ক বিতর্ক বা পিতাকে কোনো প্রশ্ন করা কিচ্ছু নয়, সে হচ্ছে চিন্তাশীল বালক, নির্জনে চলে গিয়ে সে ভাবছে যে নিজেকে সে বিশ্লেষণ করছে, আত্মবিশ্লেষণ করছে, করে দেখল যে আমি তো অনেক শিষ্য এবং ছাত্রের মধ্যে কখনো প্রথম স্থান অধিকার করে থাকি, আবার অনেক শিষ্য ছাত্রের মধ্যে আমি কখনো দ্বিতীয় স্থান অধিকার করে থাকি, কিন্তু এমন কোনো খারাপ গুণই নিজের মধ্যে তিনি খুঁজে পেলেন না যার জন্য তিনি অত্যন্ত অধম শ্রেণীভুক্ত হবেন। তাই তিনি বিচার করে এটি বুঝে তিনি বুঝলেন যে তাহলে পিতা তাকে রেগে গিয়েই ওই কথাটি বলেছেন যে আমি তোকে যমের কাছে দিলাম। তো এই যে নচিকেতার শ্রদ্ধা, তারপরে সে পিতাকে, ছোট বালক, সে পিতাকে বুঝিয়ে সে যমলোকেই গেল সত্য রক্ষার জন্য। যমের বাড়িতে সবাই তো যেতে ভয় পাবে, কিন্তু তিনি হচ্ছেন নির্ভীক, তার কোনো ভয় নেই, নির্ভয়, বৈরাগ্যবান, শ্রদ্ধা, সাহস, বিচার তার মধ্যে, তার জীবনে এত সুদৃঢ় রয়েছে, সেইটি আনবার চেষ্টা কর। স্বামীজি বলছেন, শুধু পড়লে কি হবে, শুধু পড়লে হবে না, সেই পড়াটা আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করবার জন্য, নিজের চরিত্র গঠন করবার জন্য, সেইটি যে আমিও যেন ওই রকম আচরণ, ওই রকম চিন্তা, ওই রকম উন্নত ভাবনায় ভাবিত হতে পারি। সেই জন্য শিষ্য বলছেন, কৃপা করুন যাহাতে দাসের ওই সকল অনুভূতি হয়। তিনি, স্বামীজি তো মহাপুরুষ, তার কাছে কৃপা ভিক্ষা চাইছেন যে আপনি কৃপা করুন যাতে দাসের, নিজেকে সে স্বামীজির দাস, তার কত মানে বিনয়, পরম বিনয়, এই হচ্ছে পরম বিনয়। তিনি বিনয়ে সহকারে স্বামীজি স্বামীজিকে বলছেন যে
এই দাসের যেন ওই সব অনুভূতি হয়, যে সমস্ত অনুভূতির কথা কঠোপনিষদে বর্ণিত আছে সেইগুলো যেন এই দাসের হয়, অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তীর যেন এই অনুভূতিগুলো হয়। স্বামীজি বলছেন, ঠাকুরের কথা শুনেছিস তো? তিনি বলতেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কৃপা বাতাস কিন্তু সবসময়ই বইছে, আর পাল তুলে দেওয়া মানে নিজের চেষ্টা। আমরা নিজে যত চেষ্টা করব, সেলফ এফর্ট, নিজের চেষ্টার ওপরেই কিন্তু ওগুলো নির্ভর করছে, কতটা আমি কৃতকার্য হব, আমার সাফল্য কতটা হবে সেটি আমার নিজের চেষ্টার ওপরে নির্ভর করছে। এটাকেই বলা হয় আত্মপ্রচেষ্টা, আত্মকৃপা। তো সেইটাই বলছেন যে কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কৃপা বাতাস সবসময়ই বইছে, শুধু আমাদের পালটি তুলে দিতে হবে, শুধু আমাদের দৃঢ় নিশ্চয় হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। ম্যাক্সিমাম আমার যতটা ক্ষমতা আছে, যতটা শক্তি আছে, সম্পূর্ণ ব্যবহার করতে হবে। কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ? কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ? কেউ কি কাউকে কিছু করে দিতে পারে? আপনার নিয়তি আপনার হাতে। গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র, নিজের নিয়তি নিজের হাতে, আমার চেষ্টা আমার হাতে, আমি যত চেষ্টা করব ততই আমার সাফল্য আসবে, আর যদি চেষ্টা না করা যায় কিন্তু কিছুই হবে না। তাই বলছেন যে গুরু কিন্তু করে দিতে পারেন না, গুরু পথটি বলে দেন, কিন্তু পথটি আমাদের নিজেদেরই চলতে হবে। বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু কেবল উহার সহায়ক মাত্র। দেখবেন একটি ছোট্ট বট বীজ, তার মধ্যে লুকিয়ে আছে এত বড় বিশাল একটি বট বৃক্ষের সম্ভাবনা। চিন্তা করুন, একটি ছোট্ট বীজ, তার মধ্যে কি বিশাল শক্তি রয়েছে। সেই বীজটাই কিন্তু, বীজের শক্তিতেই কিন্তু গাছ হয়। আর পারিপার্শ্বিক যে সমস্ত বিষয়গুলো, যেমন জলবায়ু, মাটি, সার, এইগুলো হচ্ছে তার সহায়ক মাত্র। কিন্তু বীজ যদি ঠিক না থাকে, বীজের মধ্যে যে শক্তিটা যদি না থাকে, তাহলে কিন্তু জলবায়ু, মাটি, সার যতই দেওয়া হোক গাছ হবে না। তাই বীজেরই হচ্ছে গুণ, বীজেরই হলো শক্তি।